আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের শিখাবো অভ্র বাংলা কিবোর্ডের মাধ্যমে লতা মাত্রা কিভাবে ব্যবহার করতে হয়। তো এই লতা মাত্রার ব্যবহার শেখানোর জন্য আমি প্রথমত ফাইল মেনুতে ক্লিক করছি, তারপর নিউ অপশনে ক্লিক করলাম। এবার যে কোনো একটা পেজ সাইজ নিয়ে নিচ্ছি, তারপর ওকে করে দিচ্ছি। দেখুন আমাদের সাইজের একটা পেজ চলে এসেছে সাদা রঙের। এই সাদা পেজের উপর আমি লতা মাত্রা ব্যবহার করে প্রথমত আপনাদেরকে দেখাই যে কেমন করে টাইপ করতে হয়। তো দেখুন আমি টুল বক্সের মধ্যে টাইপ টুল নিচ্ছি, তারপরে সাদা পেজে ক্লিক করে দিলাম। এবার এখানে আমি লিখছি লতা মাত্রা। তো মনে করুন আমি লতা মাত্রা লিখছি, এই দেখুন ল তয়ে আকার, ময়ে আকার, তয়ে রফলা আকার। এই দেখুন আমি দিচ্ছি লতা মাত্রা, মানে ডবল দাগ, সুন্দর সুন্দর লতা মাত্রা দিচ্ছি। আমি আবার যদি লিখি, মনে করুন আমি তো বিশ্বজিৎ লিখছি শুধুমাত্র, দেখুন বুড়গির জয় হসি, তো এই দেখুন বিশ্বজিৎ, তো ত দিলাম বিশ্বজিৎ। এবার লতা মাত্রা দিচ্ছি, দেখুন লতা মাত্রা দেওয়ার জন্য এই দেখুন লতা মাত্রা দিচ্ছি, অটোমেটিক দেখুন লতা মাত্রা আমি ইউজ করলাম। তো এই যে লতা মাত্রাটা ইউজ করলাম, সেটা কিভাবে ইউজ করলাম বিস্তারিত আমি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাকে শেখাবো। তো ধৈর্য ধরে ভিডিওটি দেখুন, স্কিপ না করে। স্কিপ করলে হয়তো যে সময় আমি বলছি সেই কথাটাই আপনি শুনতে পেলেন না যে কিভাবে লতা মাত্রা ইউজ করছি। তো এই লতা মাত্রার ব্যবহার শেখানোর আগে একটি কমেন্ট নিয়ে নিব। আমাদের ভিডিওতে একজন কমেন্ট করেছেন, তার নাম পীযূষ পাল। তিনি বলেছেন লিপিশ্রী আনসি ফন্ট দিয়ে একান্ত লিখলে লেখাটা ঠিক মতো আসে না, আর কুমারখালি দিয়ে আত্মীয় লেখা লিখতে পারছি না, তো কিভাবে লিখব। আমি প্রথমত এই টাইপ টুলে ক্লিক করছি, তারপর এই যে ফাঁকা জায়গাতে ক্লিক করলাম। এবার প্রথমত আমি একান্ত লেখাটা দেখাচ্ছি কিভাবে লিখতে হয়, তার জন্য আমি তার কথা মতো নিচ্ছি আমি লিপিশ্রী আনসি। এই দেখুন লিপিশ্রী আনসি ফন্ট নিয়েছি। এবার লিপিশ্রী আনসি ফন্ট নিয়ে এবার বাংলা লিখে দেখাচ্ছি একান্ত কথাটা। দেখুন এ লিখলাম, এই দেখুন এ লিখলাম, কয়ে আকার দিচ্ছি, দন্তার নয়ে তয়ে যুক্ত, দেখুন দন্তার নয়ে তয়ে যুক্ত, এই দেখুন একান্ত লিখলাম। আত্মীয় লিখছি, এই দেখুন আ লিখলাম, তয়ে যুক্ত ময়ে দীর্ঘিকার, এই দেখুন দীর্ঘিকার দিলাম, দিয়ে উনত্রিশ, এই দেখুন উনত্রিশ দিলাম। একান্ত আত্মীয় দেখুন লিখাটা আমি কিন্তু দেখিয়ে দিলাম। এবার আমি বিস্তারিত বলি যে এটা কিভাবে লিখলাম। তো এই লিখাটা প্রথমত আমি বলি অভ্র কিবোর্ড আমি ইউজ করিনি, তাহলে আমি কি ইউজ করলাম এবং কিভাবে লিখলাম। তো লিখাটা দেখুন একান্ত আত্মীয়, এই লিখাটা লিখেছি লিপিশ্রী আনসি ফন্টে, বাট আমি অভ্র কিবোর্ড ইউজ করিনি। এখানে আমি ইউজ করেছি বিজয় বায়ান্ন। তো আপনারা যারা জানেন বিজয় বায়ান্নতে কিভাবে টাইপ করতে হয় অবশ্যই লিখতে পারবেন, যদি না জেনে থাকেন বিজয় বায়ান্নতে কিভাবে টাইপ করে আমাকে কমেন্টে জানাবেন, বিজয় বায়ান্নর নিয়ে আমি ভিডিও আপনাদেরকে দেব। তবে এখানে আপনাদেরকে বলে রাখি এই লিপিশ্রী আনসি ফন্ট দিয়ে অভ্র কিবোর্ডে বাংলা টাইপ করতে পারবো না। অনেক সময় দেখবেন আমি মন্ডল লিখছি, তো যদি আমি এখানে অভ্র কিবোর্ড দিয়ে লিখি, দেখুন আমি বাংলা টাইপ করলাম, F12 প্রেস করলাম, এবার মন্ডল লিখছি, দেখুন ম লিখলাম, দন্তান নয়ে ডয়ে, দেখুন ল, এই দেখুন মন্ডল এখানে শো হচ্ছে বাট এখানে শো হচ্ছে না, মানে আমরা এই অভ্র বাংলা দিয়ে কিন্তু লিপিশ্রী আনসি ফন্টে লিখতে পারবো না। তো এখানে আপনাদের একটা মনে প্রশ্ন জাগতে পারে, তো এখানে আপনাদের একটা মনে প্রশ্ন জাগতে পারে যে অভ্র বাংলা কিবোর্ডে টাইপ করতে হলে কোন ফন্টগুলোতে আমরা বাংলা টাইপ করতে পারবো। তার জন্য আপনাদেরকে বলে রাখি যে আপনারা প্রথমত অভ্র বাংলা কিবোর্ডে বাংলায় টাইপ করতে হলে স্টাইলিশ বিভিন্ন বাংলা রয়েছে, তো এই বাংলাগুলো ডাউনলোড করার জন্য আপনারা করবেন কি, এখানে সরাসরি যাবেন গুগলে, গুগলে গিয়ে লিখবেন লিপিঘর, এই লিপিঘর ফন্টে যাবেন, তারপরে লিপিঘর ফন্ট থেকে দেখবেন এখানে ফ্রি ফন্ট আছে, এই ফ্রি ফন্টে যতগুলো ফন্ট আছে সবগুলোই সাপোর্ট করবে অভ্র বাংলায়। তো এই অভ্র কিবোর্ডে এখান থেকে ডাউনলোড করে নেবেন আপনার পছন্দ মতো, ভালো ভালো ফন্ট আছে। তা আমি সরাসরি দেখাচ্ছি এবার কিভাবে লতা মাত্রাটা দিচ্ছি, দেখুন সিম্পল ভাবে ট্রিক্স বলছি, খুব ভালোভাবে মনোযোগ দিয়ে দেখুন, স্কিপ করবেন না, স্কিপ করলে শুনতে পাবেন না, বুঝতেও পারবেন না। আমি কি করছি, প্রথমত টাইপ টুলে ক্লিক করছি, তারপরে যে কোনো এক জায়গায় আমি ক্লিক করলাম, এই দেখুন নিচে আমি ক্লিক করেছি, ক্লিক করে
এবার দেখুন কার্সারটা দেখতে পাচ্ছি। এবার হচ্ছে আমাদের অব্রো কিবোর্ড, এই অব্রো কিবোর্ডের সেটিং এ ক্লিক করলাম। সেটিং এ ক্লিক করে দেখে নিচ্ছি আউটপুট অ্যাজ আনসি এই কথাটা লেখা আছে কিনা। তো এখানে আমাদের যদি না থাকে ইউনিকোড করা থাকে, ধরুন এরকম ইউনিকোড দেখুন হয়ে আছে, তাহলে আমাকে আউটপুট অ্যাজ আনসি এই অপশনটাই ক্লিক করতে হবে। এবার আপনি লিপি ঘরের যে ওয়েবসাইট থেকে ফন্টগুলো ডাউনলোড করেছেন সেই ফন্টগুলোর মধ্যে থেকে আপনার পছন্দের ফন্টটা এখান থেকে চুজ করে নিন। দেখবেন এখানে ফন্ট ফেসের মধ্যে আনসি বলে লেখা থাকবে, তো আপনি যে কোনো এটা নিতে পারেন, আমি যেটা খুশি সেটা নিচ্ছি। তো এখানে দেখুন আমি এটাই মনে করুন নিচ্ছি, এই ফন্টটাই নিচ্ছি। নিয়ে দেখাচ্ছি এবার কীভাবে লিখছি। তো লিখলাম আমি এল আই মানে লি আদর সুরভি ফন্ট, সুরভি আনসি। এবার ফন্ট সিলেকশন করার পর এখানে যখন টাইপ করব, তো টাইপ করছি দেখুন কিভাবে টাইপ করছি। আমি লিখছি এখানে কম্পিউটার সেন্টার, দেখুন আমি লিখছি ক ময় পয় হসি হাসাউ টয়াকার র, এ দেখুন কম্পিউটার লিখে ফেলেছি। এবার সেন্টার লিখছি দন্তা সয় একার দন্তা নয় টয় আকার র কম্পিউটার সেন্টার, এ দেখুন কম্পিউটার সেন্টার আমি লিখেছি। এবার এই লেখাটাই আমি লতা মাত্রা ইউজ করছি। তো যখন আমাদের লেখাটা কমপ্লিট হয়ে গেল, এবার আমি কি করব, অব্রো কিবোর্ড F12 প্রেস করে বন্ধ করে দেব, মানে ইংলিশ করে নেব। দেখুন আমাদের অব্রো কিবোর্ড বাংলা থেকে ইংলিশ হয়ে গেছে F12 প্রেস করার ফলে। এবার ইংলিশ থাকা অবস্থায় আমি কম্পিউটারের পাশে ক্লিক করলাম, দেখুন কম্পিউটারের র লিখেছি তার পাশে আমি ক্লিক করলাম, তারপরে শিফট দেবে থেকে গ্রেটার দেন দুবার প্রেস করবেন, দেখুন হয়ে যাচ্ছে। সেন্টারের পরে দেখুন আবার শিফট দেবে, এই যে গ্রেটার দেন যেটা একবার দিলেন আবার গ্রেটার দেন ক্লিক করবেন, তাহলে দেখুন হয়ে যাচ্ছে। আবার বাম পাশে যদি দিতে চান লেস দেন দিবেন, দেখুন হয়ে যাচ্ছে। এখানেও দিতে চাইলে এখানেও দিব লেস দেন, দেখুন হয়ে যাচ্ছে। আশা করি শিখতে পেরে গেছেন কিভাবে লতা মাত্রা আমরা ইউজ করছি।